নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আমাদেরই এক বন্ধু শ্রী হীরক নন্দীর পরামর্শে আজ শোনাতে চলেছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতী। এমন একটি কাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য হীরকবাবুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন অতি জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক। জন্ম 12 সেপ্টেম্বর 1894 সাল এবং 1 নভেম্বর 1950 সালে তাঁর মৃত্যু হয়। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর অতি পরিচিত উপন্যাসগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়। এছাড়াও আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনী সংকেত, ইছামতী বিশেষভাবে উল্লেখযোগ্য। 1951 সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কার লাভ করেন। শুরু করছি আজকের কাহিনী ইছামতী। ইছামতী একটি ছোট নদী, অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির কামট হাঙর সংকুল বিরাট নোনা গাঙে পরিণত হয়ে কোথায় কোন সুন্দরবনে সুঁদরী গরান গাছের জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে সে খবর যশোর জেলার গ্রাম্য অঞ্চলের কোনো লোকই রাখে না। ইছামতীর যে অংশ নদিয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত সে অংশটুকুর রূপ সত্যি এত চমৎকার, যাঁরা দেখবার সুযোগ পেয়েছেন তাঁরা জানেন। কিন্তু তাঁরাই সবচেয়ে ভালো উপলব্ধি করবেন যারা অনেকদিন ধরে বাস করছেন এ অঞ্চলে। ভগবানের একটি অপূর্ব শিল্প এর দুই তীর, বন বনানিতে সবুজ, পক্ষী কাকলিতে মুখর। মণিঘাটা কি বাজিতপুরের ঘাট থেকে নৌকা করে চলে যেও চাঁদুড়িয়ার ঘাট পর্যন্ত, দেখতে পাবে দুধারে পোলতে মাদার গাছের লাল ফুল, জলজ বন্যে বুড়োর ঝোপ, টোপাপানার দাম, বুনো তিতপল্লা লতার হলদে ফুলের শোভা। কোথাও উঁচু পাড়ে প্রাচীন বট অশ্বত্থের ছায়া ভরা উলুটি বাচড়া বৈঁচি ঝোপ, বাঁশঝাড়, গাংশালিখের গর্ত, সুকুমার লতা বিতান। গাঙের পাড়ে লোকের বসতি কম, শুধুই দুর্বাঘাসের সবুজ চরভূমি, শুধুই চখা বালির ঘাট, বনকুসুমে ভর্তি গাছ ঝোপ, বিহঙ্গ কাকলিমুখর বনান্তস্থলী। গ্রামের ঘাটে কোথাও দুদশখানা ডিঙি নৌকো বাঁধা রয়েছে, কচিত উঁচু শিমুল গাছের আঁকামাঁকা শুকনো ডালে শকুনি বসে আছে সমাধিস্থ অবস্থায়, ঠিক যেন চীনা চিত্রকরের অঙ্কিত ছবি। কোনো ঘাটে মেয়েরা নাইছে, কাঁখে কলসি ভরে জল নিয়ে ডাঙায় উঠে স্নানরতা সঙ্গিনীর সঙ্গে কথাবার্তা কইছে। একাদ জায়গায় গাঙের উঁচু পাড়ের কিনারায় মাঠের মধ্যে কোনো গ্রামের প্রাইমারি স্কুল, লম্বা ধরনের চালাঘর, দরমার কিংবা কঞ্চির বেড়ার ঝাঁপ দিয়ে ঘেরা। আসবাবপত্রের মধ্যে দেখা যাবে ভাঙা নড়বড়ে একখানা চেয়ার দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধা আর খানকতক বেঞ্চি। সবুজ চরভূমির তৃণক্ষেত্রে যখন সুমুখ জ্যোৎস্নারাতির জ্যোৎস্না এসে পড়বে, গ্রীষ্মদিনে সাদা থোকা থোকা আকন্দ ফুল ফুটে থাকবে, সোঁদালি ফুলের ঝাড় দুলবে নিকটবর্তী বনঝোপ থেকে নদীর মৃদু বাতাসে, তখন নদীপথযাত্রীরা দেখতে পাবে নদীর ধারে পুরনো পুরো ভিটের ঈষদুচ্চ পোতা, বর্তমানে হয়তো আকন্দ ঝোপে ঢেকে ফেলেছে তাদের বেশি অংশটা, হয়তো দু একটা উইয়ের ঢিপি গজিয়েছে কোনো কোনো ভিটের পোতায়। এইসব ভিটে দেখে তুমি স্বপ্ন দেখবে অতীত দিনগুলির, স্বপ্ন দেখবে সেই সব মা ও ছেলের, ভাই ও বোনের, যাদের জীবন ছিল একদিন এইসব বাস্তুভিটের সঙ্গে জড়িয়ে। কত সুখ দুঃখের অলিখিত ইতিহাস বর্ষাকালে জলধারাঙ্কিত ক্ষীণ রেখার মতো আঁকা হয় শতাব্দীতে শতাব্দীতে এদের বুকে। সূর্য আলো দেয়, হেমন্তের আকাশ শিশির বর্ষণ করে, জ্যোৎস্নাপক্ষের চাঁদ জ্যোৎস্না ঢালে এদের বুকে। সেই সব বাণী, সেই সব ইতিহাস আমাদের আসল জাতীয় ইতিহাস, মূক জনগণের ইতিহাস, রাজারাজরাদের বিজয় কাহিনী নয়। 1270 সালের বন্যার জল সরে গিয়েছে সবে, পদঘাটে তখনও কাদা, মাঠে মাঠে জল জমে আছে। বিকেলবেলা ফিঙে পাখি বসে আছে বাবলা গাছের ফুলে ভর্তি ডালে। নালুপাল মোল্লাহাটির হাটে যাবে পানসুপুরি নিয়ে মাথায় করে। মোল্লাহাটি যেতে নীলকুঠির আমলের সাহেবদের বটগাছের ঘন ছায়া পথে পথে, শ্রান্ত নালুপাল মোট নামিয়ে একটা বটতলায় বসে গামছা ঘুরিয়ে বিশ্রাম করতে লাগল।
নালুর বয়স 20-21 হবে, কালো রোগা চেহারা, মাথায় চুল বাবরি করা, কাঁধে রঙিন রাঙা গামছা, তখনকার দিনের শৌখিন বেশভূষা পাড়া গাঁয়ের। এখনও বিয়ে করেনি, কারণ মামাদের আশ্রয়ে এতদিন মানুষ হচ্ছিল, হাতেও ছিল না কানা করি। সম্প্রতি আজ বছরখানেক হলো নালুপাল মোট মাথায় করে পান সুপুরি বিক্রি করে হাটে হাটে। 17 টাকা মূলধন তার এক মাসিমা দিয়েছিলেন জুগিয়ে, এক বছরে সেই 17 টাকা দাঁড়িয়েছে 57 টাকায়, খেয়ে দে নিট লাভের টাকা। নালুর মন এজন্যে খুশি হয়েছে খুব, মামার বাড়ির অনাদরের ভাত গলা দিয়ে ইদানিং আর নামতো না। 21 বছর বয়সের পুরুষ মানুষের শোভা পায় না অপরের গলগ্রহ হওয়া। মামিমার সে কি মুখ নাড়া, এক পলা তেল বেশি মাথায় মাখবার জন্য সেদিন মুখ নাড়া দিয়ে বললেন, তেল জুটবে কোত্থেকে অত, আবার বাবরি চুল রাখা হয়েছে, ছেলের শখ কত, অত শখ থাকলে পয়সা রোজগার করতে হবে নিজেকে। নালুপাল হয়তো ঘুমিয়ে পড়তো বটগাছের ছায়, এখনও হাট বসবার অনেক দেরি, একটু বিশ্রাম করে নিতে সে পারে অনায়াসে। কিন্তু এই সময় ঘোড়ায় চড়ে একজন লোক যেতে যেতে ওর সামনে থামল। নালুপাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে বললে, রায়মশাই ভালো আছেন, প্রাতপ্যের নাম? কল্যাণ হোক নালু, যে হাটে চললে? আগে হ্যাঁ, একটু সোজা হয়ে বসো, শিবটন সাহেব এদিকে আসছে। বাবু রাস্তা ছেড়ে মাঠে নেমে যাব, বড্ড মারে শুনেছি। না না মারবে কেন, ওসব বাজে কথা, বসো এখানে। ঘোড়ায় যাবেন? না বোধ হয় টমটমে, আমি দাঁড়াবো না। মোল্লাহাটি নীলকুঠির বড় সাহেব শিবটনকে এ অঞ্চলে বাঘের মতো ভয় করে লোকে। লম্বা চওড়া চেহারা, বাঘের মতো গোল মুখখানা, হাতে সর্বদাই চাবুক থাকে। এ অঞ্চলের লোক তার চাবুকের নাম রেখেছে শ্যামচাঁদ। কখন কার পিঠে শ্যামচাঁদ অবতীর্ণ হবে তার কোনো স্থিরতা না থাকাতে সাহেব রাস্তায় বেরুলে সবাই ভয় সন্ত্রস্ত থাকে। এমন সময় আর একজন হাটুরে দোকানদার সতীশ কলু মাথায় সর্ষের তেলের বড় ভাঁড় চ্যাঙাড়িতে বসিয়ে সেখানে এসে পড়লে। রাস্তার ধারে নালুকে দেখে বললে, চলো যাবা না, বসো তামাক খাও। তামাক নেই আমার আছে। দাঁড়াও শিবটম সাহেব চলি যাক আগে। সাহেব আসছে কেডা বললে? রায়মশাই বলে গেলেন, বসো। হঠাৎ সতীশ কলু সামনের দিকে সভয়ে চেয়ে দেখে সাঁড়া আর শ্যাওড়া ঝোপের পাশ দিয়ে নিচের ধান ক্ষেতের মধ্যে নেমে গেল। যেতে যেতে বললে, চলে এসো সাহেব বেরিয়েছে। নালুপাল পানের মোট গাছতলায় ফেলে রেখেই সতীশ কলুর অনুসরণ করলে। দূরে ঝুমঝুম শব্দ শোনা গেল টমটমের ঘোড়ার। একটু পরে সামনের রাস্তা কাঁপিয়ে সাহেবের টমটম কাছাকাছি এসে পড়ল এবং থামবি তো থাম একেবারে নালুপালের আশ্রয়স্থল ওদের বটতলায়, ওদের সামনে। বটতলার পানের মোট মালিকহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সাহেব হেঁকে বললে, এই মোট কাহার আছে? নালুপাল ও সতীশ কলু ধান গাছের আড়ালে কাঠ হয়ে গিয়েছে ততক্ষণ, কেউ উত্তর দেয় না। টমটমের পেছন থেকে নফর মুছি আর্দালি হাঁকল, কার মোট পড়ে রে গাছতলায়? সাহেব বললে, উত্তর দাও কে আছে? নালুপাল কাঁচুমাচু মুখে জোর হাতে রাস্তায় উঠে আস্তে আস্তে বললে, সাহেব আমার। সাহেব ওর দিকে চেয়ে চুপ করে রইল, কোনো কথা বলল না। নফর মুছি বললে, তোমার মোট? আগে হ্যাঁ। কী করছিলে ধান খেতে? আগে আগে। সাহেব বললে, আমি জানে, আমায় ডেকে সবাই লুকায়, আমি সাপ আছি না বাঘ আছি? হ্যাঁ প্রশ্নটা নালুপালের মুখের দিকে তাকিয়ে, সুতরাং নালুপাল ভয় ভয়ে উত্তর দিলে, না সাহেব। ঠিক, মোট কিসের আছে? পানের সাহেব। মোল্লাহাটির হাটে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। কি নাম আছে তোমার? আগে শ্রী নালমোহন পাল। মাথায় করো, ভবিষ্যতে আমায় দেখে লুকাবে না, আমি বাঘ নই মানুষ খাই না, যাও বুঝলে? আগে। সাহেবের টমটম চলে গেল। নালুপালের বুক তখনও ঢিপঢিপ করছে। বাব্বা, এক ধাক্কা সামলানো গেল বটে আজ। সে শীষ দিতে দিতে ডাকল, ও সতীশ খুড়ো। সতীশ কলু ধান গাছের আড়ালে আড়ালে রাস্তা থেকে আরও দূরে চলে গিয়েছিল, ফিরে কাছে আস্তে আস্তে বলল,
যাই। বাবা কত দূর পালিয়েছিলে, আমায় ডাকতে দেখে বুঝি দৌড় দিলে ধানমন ভেঙে? কি করি বলো, আমরা হলাম গরিব গুরব নোক, শ্যামচাঁদ পিঠে বসিয়ে দিলে করিছি কি ভাই বলো দিনি। কি বললে সাহেব তোমারে? বললে ভালোই। তোমারে রায় মশাই কি বলছিল? বলছিল সাহেব আসছে, সোজা হয়ে বসো। তা বলবে না, ওরাই তো সাহেবের দালাল, কুটির দেওয়ানি করে সোজা রোজগারটা করেছে রায় মশাই। অত বড় দুমহলা বাড়িটা তৈরি করেছে সে বছর। রায়মশায়ের পুরো নাম রাজারাম রায়, মোল্লাহাটি নীলকুঠির দেওয়ান। সাহেবের ক্ষয়ের খাই ও প্রজাপীড়নের জন্য এদেশের লোকে যেমন ভয় করে তেমনি ঘৃণা করে, কিন্তু মুখে কারো কিছু বলবার সাহস নেই। নিকটবর্তী পাঁচপোতা গ্রামে বাড়ি। বিকেলের সূর্য বাগানের নিবিড় সবুজের আড়ালে ঢলে পড়েছে, এমন সময় রাজারাম রায় নিজের বাড়িতে ঢুকে ঘোড়া থেকে নামলেন। নফরমুচির এক খুর্থুতো ভাই ভজামুচি এসে ঘোড়া ধরলে। চণ্ডীমণ্ডপের দিকে চেয়ে দেখলেন অনেকগুলো লোক সেখানে জড়ো হয়েছে। নীলকুঠির দেওয়ানের চণ্ডীমণ্ডপে অমন ভিড় বারো মাসই লেগে আছে। কত রকমের দরবার করতে এসেছে নানা গ্রামের লোক। কারো জমিতে ফসল ভেঙে নীল বোনা হয়েছে জোর জবরদস্তি করে, কারো নীলের দাদনের জন্য যে জমিতে দাগ দেওয়ার কথা ছিল তার বদলে অন্য এবং উৎকৃষ্টতর জমিতে কুঠির আমিন গিয়ে নীল বোনার জন্য চিহ্নিত করে এসেছে। এইসব নানা রকমের নালিশ। নালিশের প্রতিকার হতো, নতুবা দেওয়ানের চণ্ডীমণ্ডপের লোকের ভিড় জমত না রোজ রোজ। তার জন্যে ঘুষ ঘাসের ব্যবস্থা ছিল না। রাজারাম রায় কারো কাছে ঘুষ নেবার পাত্র ছিলেন না। তবে কার্য অন্তে কেউ একটা রুই মাছ কি বড় একটা মানকচু কিংবা দুভাঁড় খেজুরের নলেন গুড় পাঠিয়ে দিলে ভেটস্বরূপ তা তিনি ফেরত দেন বলে শোনা যায়নি। রাজারামের স্ত্রী জগদম্বা একসময় বেশ সুন্দরী ছিলেন। পরনে লাল পেড়ে তাঁতের কোরা শাড়ি, হাতে বাউটি পৈঁছে লোহার খাড় ও শাঁখা, কপালে চওড়া করে সিঁদুর পরা, দোহারা চেহারার গিন্নিবান্নি মানুষটি। জগদম্মা এগিয়ে এসে বললেন, এখন বাইরে বেরিও না, সন্ধে আহ্নিক সেরে নাও আগে। রাজারাম হেসে স্ত্রীর হাতে ছোট একটা থলি দিয়ে বললেন, এটা রেখে দাও। কেন, কিছু জলপান আছে বুঝি? আছেই তো, মুড়ি আর ছোলা ভেজেছি। বাহ বাহ, দাঁড়াও আগে হাত পা ধুয়ে নি। টিলু বিলু নীলু কোথায়? তরকারি কুটছে। আমি আসছি, টিলুকে জল দিতে বলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর রাজারাম আহ্নিক করতে বসলেন রোয়াকের এক প্রান্তে। টিলু এসে আগেই সেখানে একটা কুশাসন পেতে দিয়েছিল। অনেকক্ষণ ধরে সন্ধ্যা আহ্নিক করলেন, ঘণ্টাখানেক প্রায়। অনেক কিছু স্তব স্তোত্র পড়লেন। এত দেরি হওয়ার কারণেই সন্ধ্যা গায়ত্রী শেষ করে রাজারাম বিবিধ দেবতার স্তব পাঠ করে থাকেন। দেবদেবীর মধ্যে প্রতিদিন তুষ্ট রাখা উচিত মনে করেন লক্ষ্মী, সরস্বতী, রক্ষাকালী, সিদ্ধেশ্বরী ও মা মনসাকে। এদের কাউকেই চটালে চলে না, মন খুঁতখুঁত করে, এদের দৌলতে তিনি করে খাচ্ছেন। আবার পাশে কোনো দেবী শুনতে না পান এজন্যে তিনি স্পষ্টভাবে টেনে টেনে স্তব উচ্চারণ করে থাকেন। টিলু এসে বলল, দাদা ডাব খাবে এখন? না, মিছরির জল নেই। মিছরি ঘরে নেই দাদা। ডাব থাক, তুই জল পান নিয়ে আয়। টিলু একটা কাঁসার জামবাটিতে মুড়ি ও ছোলা ভাজা সর্ষের তেল দিয়ে জবজবে করে মেখে নিয়ে এলো। সে জামবাটিতে অন্তত আধ কাটা মুড়ি ধরে। বিলু নিয়ে এলো একটা কাঁসার থালায় এক থালা খাজা কাঁঠালের কোষ। নীলু নিয়ে এলো এক ঘটি জল ও একটা পাথরের বাটিতে আধ পোয়াটা খেজুর গুড়। রাজারাম নীলুকে সস্নেহে বললেন, বস নীলু, কাঁঠাল খাবি? না দাদা, তুমি খাও, আমি অনেক খেয়েছি। বিলু নিবি? তুমি খাও দাদা। জগদম্বা আহ্নিক সেরে এসে কাছে বসলেন। তুমি সারাদিন খেটে খুঁটে এলে খাও না জলপান, না খেলে বাঁচবে কিসে? পোড়ার মুখো সাহেবের কুটিতে তো ভূত নন্দী খাটুনি। রাজারাম বললে, কাঁচা লঙ্কা নেই, আনতে বলো। বাতাস করব? অতিলু, তোর ছোটো বউ দিদির কাছ থেকে কাঁচা লঙ্কা চেয়ে আন। ডালে ধরা গন্ধ বেরুলো কেন দেখো না? ও নেত্য পিসি, ছোটো বউ গিয়ে দেখো তো। জগদম্বা কাছে বসে বাতাস করতে করতে বললেন, ওগো জলপান খেয়ে আর বাইরে যেও না, একটা কথা আছে। কি বলছি? ঠাকুরজিরা চলে যাক। চলে গিয়েছে, ব্যাপার কি? একটি সুপাত্র এসেছে এই গ্রামে, ঠাকুরজিদের বিয়ের চেষ্টা দেখো।
কে বলতো? সন্ন্যাসী হয়ে গিয়েছিল, বেশ সুপুরুষ, চন্দ্র চাটুর্যের দুঃসম্পর্কের ভাগ্নে। সে কাল চলে যাবে শুনেছি, একবার যাও সেখানে। তুমি কি করে জানলে? আমাকে দিদি বলে গেলেন যে দুবার এসেছিলেন আমার কাছে। দেখি দেখি বললে চলবে না। টিলুর বয়স হলো 30, বিলুর 27, এরপরে আর পাত্তর জুটবে কোথা থেকে বলো দেখি? নীলকুঠির কিচির মিচির একদিন বন্ধ রাখলেও খেতে হবে না। তাই যাই তবে, চাদরখানা দাও, তামাক খেয়ে তবে বেরুব। চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে গেলেন না, যাওয়ার উপায় থাকবে না। মোহরালী মণ্ডলের সম্পত্তির ভাগের দিন তিনিই ধার্য করে দিয়েছেন, ওরা এতক্ষণে ঠিক এসে বসে আছে। রমজান, শুকুর, প্রহ্লাদ মণ্ডল, বনমালী মণ্ডল প্রভৃতি মুসলমান পাড়ার মাতব্বর লোকেরা, ও পথে গেলে এখন বেরুতে পারবেন না তিনি। চন্দ্রচাটুর্যে গ্রামের আর একজন মাতব্বর লোক, 70-72 বিঘে ব্রহ্মোত্তর জমির আয় থেকে ভালোভাবেই সংসার চলে যায়। পাঁচপোতা গ্রামের ব্রাহ্মণ পাড়ার কেউই চাকরি করেন না, কিছু না কিছু জমিজমা সকলেরই আছে। সন্ধ্যার পর নিজ নিজ চণ্ডী মণ্ডপে পাশা দাবার আড্ডায় রাত 10-11 পর্যন্ত কাটানো এদের দৈনন্দিন অভ্যাস। চন্দ্রচাটুর্যে রাজারামকে দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করে বললেন, বাবাজি এসো, মেঘ না চাইতেই জল, আজ কি মনে করে? বসো বসো, এক হাত হয়ে যাক। নীলমণি সমাদ্দার বলে উঠলেন, দেওয়ানজি যে এদিকে এসে মন্ত্রীটা সামলাও তো দাদাভাই। ফণি চক্রবর্তী বললেন, আমার কাছে বসো ভাই, এখানে এসো, তামাক সাজবো। রাজারাম হাসি মুখে সকলকেই আপ্যায়িত করে বসলেন, বসো দাদা। চন্দর কাকা, আপনার এখানে দেখছি মস্ত আড্ডা। চন্দ্র চ্যাটার্জি বললেন, আসো না তো বাবাজি কোনোদিন, আমরা পড়ে আছি একধারে, দেখো না তো চেয়ে। রাজারাম শতরঞ্চির ওপরে পা দিতে না দিতে প্রত্যেকে আগ্রহের সঙ্গে সরে বসে তাকে জায়গা করে দিতে উদ্যত হলো। নীলমণি সমাদ্দার অপেক্ষাকৃত হীন অবস্থার গৃহস্থ, সকলের মন রেখে কথা না বললে তার চলে না। তিনি বললেন, দেওয়ানজি আসবে কি? ওর চণ্ডী মণ্ডপে রোজ সন্ধ্যেবেলা কাচারি বসে, আসামি ফরিয়াদের ভিড় ঠেলে যাওয়া যায় না, ও কি দাবার আড্ডায় আসবার সময় করতে পারে? ফণি চক্রবর্তী বললেন, সে আমরা জানি, তুমি নতুন আর কি শোনালে কথা। নীলমণি বললেন, দাবায় পাকা হাত, একাত খেলবে ভায়া? রাজারাম এগিয়ে এসে হুঁকো নিলেন ফণি চক্রবর্তীর হাত থেকে, কিন্তু বয়োবৃদ্ধ চন্দ্র চাটুর্যের সামনে তামাক খাবেন না বলে চণ্ডী মণ্ডপের ভেতরের ঘরে হুঁকো হাতে ঢুকে গেলেন এবং খানিক পরে এসে নীলমণির হাতে হুঁকো দিয়ে পূর্বস্থানে বসলেন। দাবা খেলা শেষ হলো রাত 10টারও বেশি, লোকজন একে একে চলে গেল। চন্দ্র চাটুর্যকে রাজারাম তার আগমনের কারণ খুলে বললেন। চন্দ্র চাটুর্যের মুখ উজ্জ্বল দেখালো, রাজারামের হাত ধরে বললেন, এই জন্য বাবাজির আশা, এ কঠিন কথা কি, কিন্তু একটা কথা বাবা, ভবানী সন্ন্যাসী হয়ে গিয়েছিল, তোমাকে সে কথাটা আমার বলা দরকার। বাড়ি গিয়ে আপনার বৌমাদের কাছে বলি, টিলুকে জানাতে হবে, ওরাই জানাবে। বেশ, পরে সুর নিচু করে বললেন, একটা কথা বলি, ভবানীকে এখানে বাস করাবো এই আমার ইচ্ছে, তুমি গিয়ে তোমার 3 বোনের বিয়েই ওর সঙ্গে দেও, গিয়ে বালাইচুকে যাক, 5 ব্রহ্মোত্তর জমি যৌতুক দেবে, এখনই সব ঠিক করে দিচ্ছি। রাজারাম চিন্তিত মুখে বললেন, বাড়ি থেকে না জিজ্ঞেস করে কোনো কিছুই বলতে পারবো না কাকা, কাল আপনাকে জানাবো। তুমি নির্ভয়ে বিয়ে দাও গিয়ে, আমার ভাগ্নে বলে বলছি নি, কাটা দো বন্দিঘাটি ডারুরি, এক পুরুষে ভঙ্গ, ঘটকের কাছে কুলিজি শুনিয়ে দেবো, এখন জল জলে কুলিন, এক ডাকে সকলে চেনে। বয়স কত হবে পাত্রের? তা 50 কাছাকাছি, তোমার বোনেদেরও তো বয়স কম নয়, ভবানী সন্ন্যাসী না হয়ে গেলি এতদিনে 7 বাপ, দেখো আগে তাকে, নদীর ধারে রোজ 1 করে সন্ধে আন্নিক করে, তারপর আপন মনে বেড়ায়, এই চেহারা, এই হাতের গুল। ভবানী রাজি হবেন 3 বোনকে একসঙ্গে বিয়ে করতে? সে ব্যবস্থা বাবাজি আমার হাতে, তুমি নিশ্চিন্তি থাকো। একটু অন্ধকার হয়েছিল বাঁশবনের পথে, জোনাকি জ্বলছে কুঁচ আর বাবলা গাছের নিবিড়তার মধ্যে, ছাতিম ফুলের গন্ধ ভেসে আসছে বনের দিক থেকে। অনেক রাত্রে তিলোত্তমা কথাটা শুনলে, কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে নদীর দিকের বাঁশঝাড়ের পেছন দিয়ে। ছোট বোন বিলুকে ডেকে বললে,
অবিলু, বৌদিদি তোকে কিছু বলেছে? বলবে না কেন, বিয়ের কথা তো। আ মরণ, পোড়ার মুখ লজ্জা করে না? লজ্জা কি, ধিঙ্গি হয়ে থাকা খুব মানের কাজ ছিল বুঝি। তিনজনকেই এক খুঁড়ে মাথা মুড়োতে হবে, তা শুনেছ তো? সব জানি। রাজি? সত্যি কথা যদি বলতে হয় তবে আমার কথা এই যে হয়তো হয়ে যাক। আমারও তাই মত। নীলুর মতটা কাল সকালে নিতে হবে। সে আবার কি বলবে, ছেলে মানুষ, আমরা যা করবো সেও তাতেই মত দেবে। তিলু কত রাত পর্যন্ত ছাদে বসে ভাবলে। 30 বছর তার বয়স হয়েছে, স্বামীর মুখ দেখা ছিল অস্বপনের স্বপন, এখনও বিশ্বাস হয় না। সত্যি তার বিয়ে হবে? স্বামীর ঘরে সে যাবে বোনেদের সঙ্গে? তাই কি, ঘরে ঘরে তো এমনি হচ্ছে। চন্দ্রকাকার বাপের 17টা বিয়ে ছিল, কুলিন ঘরে অমনি হয়ে থাকে। বিয়ের দিন কবে ঠিক করেছে দাদা কে জানে। বরের বয়স 50। তাই কি, সে নিজে কি আর খুকি আছে এখন? উৎসাহে পড়ে রাত্রে তিলুর চোখে ঘুম এলো না। কি ভীষণ মশার গুঞ্জন বনে ঝোপে। তিলু যে সময় ছাদে একা বসে রাত জাগছিল, সে সময় নালুপাল মোল্লাহাটির হাট থেকে ফিরে নিজে হাতে রান্না করে খেয়ে তবিল মিলিয়ে শুয়ে পড়েছে সবে। নালু একটা ফোন দিয়ে এনেছে মাথায়। ব্যবসা কাজ সে খুব ভালো বোঝে, এ ধারণা আজই তার হলো। 7 টাকা 9 আনার পানসুপুরি বিক্রি করেছে আজ, নিট লাভ 1 টাকা 3 আনা। খরচের মধ্যে কেবল 2 আনার 250-এর চাল আর 2 পয়সার গাঙের টাটকা খয়রা মাছ 1 পোয়া। আদসের মাছই নেবার ইচ্ছে ছিল, কিন্তু অত মাছ ভাজবার তেল নেই। সর্ষের তেল ইদানিং আকরা হয়ে পড়েছে বাজারে। 3 আনা শেড ছিল, হয়ে দাঁড়িয়েছে 14 পয়সা। কী করে বেশি তেল খরচ করে সে? হাতের পুঁজি বাড়াতে হবে, পানসুপুরি বিক্রি করে উন্নতি হবে না। উন্নতি আছে কাটা কাপড়ের কাজে। মুকুন্দ দে, তার বন্ধু, মুকুন্দ তাকে বুঝিয়ে দিয়েছে 30 টাকা হাতে জমলে সে কাপড়ের ব্যবসা আরম্ভ করে দেবে। নালুপালের ঘুম চলে গেল। মামার বাড়িতে গলগ্রহ হয়ে থাকার দায় থেকে সে বেঁচেছে। এখন সে আর ছেলে মানুষ নয়, মামিমার মুখ নাড়ার সঙ্গে ভাত হজম করবার বয়স তার নেই। নিজের মধ্যে সে অদম্য উৎসাহ অনুভব করে। এই ঝিঁঝি পোকার ডাকে মুখর জ্যোৎস্নালোকিত ঘুমন্ত রাত্রে অনেক দূর পর্যন্ত যেন সে দেখতে পাচ্ছে জীবনের কত দূরের পথ। রাজারাম সকালে উঠেই ঘোড়া করে নীলকুঠিতে চলে গেলেন। নীলকুঠি যাবার পথটি ছায়াস্নিগ্ধ, বনের লতাপাতায় শ্যামল। যজ্ঞিডুমুর গাছের ডালে পাখির দল ডাকছে কিচকিচ করে। জ্যৈষ্ঠের শেষে এখনও ঝাড় ঝাড় সোঁদালি ফুল মাঠের ধারে। নীলকুঠির ঘরগুলি ইছামতি নদীর ধারেই। বড় থামোয়ালা সাদা কুঠিটা বড় সাহেব শিপটনের। রাজারাম শিপটনের কুঠির অনেক দূরে ঘোড়া থেকে নেমে ঝাউ গাছে ঘোড়া বেঁধে কুঠির সামনে গেলেন এবং উঁকি ঝুঁকি মেরে দেখে পায়ের জুতো জোড়া খুলে রেখে ঘরের মধ্যে বড় হলে প্রবেশ করলেন। শিপটন ও তার মেম বাদে আরেকজনকে সাহেব হলে বসে আছে। শিপটন বললেন, দেওয়ান এদিকে এসো, লুক হিয়ার গ্র্যান্ট, দিস ইজ আওয়ার দেওয়ান রায়। অন্য সাহেবটি আহেলা বিলিতি, নতুন এসেছেন দেশ থেকে, বয়স 30 থেকে 35-এর মধ্যে, পাদ্রিদের মতো উঁচু কলার পরা, বেশ লম্বা দোহারা চেহারা। এর নাম কোলসওয়ার্ড দি গ্র্যান্ট, দেশ ভ্রমণ করতে ভারতবর্ষে এসেছেন। খুব ভালো ছবি আঁকেন এবং বইও লেখেন। সম্প্রতি বাংলার পল্লীগ্রাম সম্বন্ধে বই লিখছেন। মিস্টার গ্র্যান্ট মুখ তুলে দেওয়ানের দিকে চেয়ে হেসে বললেন, ইয়েস, হি উইল বি আ ফাইন সাবজেক্ট ফর মাই স্কেচ অফ এ বেঙ্গলি জেন্টলম্যান উইথ দিস টারবান। শিপটন সাহেব বললেন, দ্যাট ইজ আ শ্যামলা, নট টারবান। আই উড নেভার ম্যানেজ ইট, ও ইউ উড, উইথ হিস টারবান অ্যান্ড এ গুড বিট অফ রগারি দ্যাট হি ওয়াজ। ইন হিউম্যান নেচার আই বিলিভ সো ফার অ্যাজ আই ক্যান সি হিম নো মোর। অলরাইট অলরাইট, প্লিজ ইয়োর সেলফ। মিসেস শিপটন বললেন, আই এম নট গোয়িং টু সি ইউ ফল আউট উইথ ইচ আদার উইকেড মেন দ্যাট ইউ আর। মিস্টার গ্র্যান্ট হেসে বললেন, সো আই বেগ ইউ পার্ডন ম্যাডাম। এই সময় ভজামুচির দাদা শ্রীরামমুচি বেয়ারা সাহেবদের জন্য কফি নিয়ে এলো। সাহেবদের চাকর বেয়ারা সবই স্থানীয় মুচি, বাগদি প্রভৃতি শ্রেণী থেকে নিযুক্ত হয়। তাদের মধ্যে মুসলমান নেই বললেই হয়, সবই নিম্নবর্ণের হিন্দু।
দু একটি মুসলমান থাকেও অনেক সময়, যেমন এই কুঠিতে মাদার মণ্ডল আছে ঘোড়ার সহিস। রাজারাম দাঁড়িয়ে গলদঘর্ম হচ্ছিলেন। শিপটন বললেন, তুমি যাও দেওয়ান, তোমাকে দেখে ইনি ছবি আঁকিতে ইচ্ছা করিতেছেন, তোমাকে আঁকিতে হইবে। বেশ হুজুর। দাদন খাটাগুলো একবার ডেকে রাখো। কিন্তু কিছুক্ষণ পরে দপ্তরখানায় কার্যরত রাজারামকে শ্রীরামমুচি এসে ডাকলে, রায়মশাই আপনাকে ডাকছে, সেই নতুন সাহেব আপনাকে দেখে ছবি আঁকবে। ওই দেখুন, দুপুর রোদে নদীর ধারে বিলিতি গাছতলায় কী সব টাঙিয়েছে, গিয়ে দেখুন রগড়। রায়মশাই, বড় সাহেবকে বলে মোড়ে একটা টাকা দিতে বলুন, ধানের দর বেড়েছে, টাকায় 8 টাকার বেশি ধান দিচ্ছে না, সংসার চলছে না। আচ্ছা দেখবো, এখন বড় সাহেবকে বললি হবে না, ডেভিড সাহেবকে বলতে হবে। রাজারাম রায় বিপন্ন মুখে নদীর ধারে গাছতলায় এসে দাঁড়ালেন। গাছটা হলো ইন্ডিয়ান কর্ক গাছ। শিপটন সাহেবের আগে যিনি বড় সাহেব ছিলেন, তিনি পাটনা জেলার নারায়ণগঞ্জ নীলকুঠিতে প্রথমে ম্যানেজার ছিলেন। শখ করে এই গাছটি সেখান থেকে এনে বাংলার মাটিতে রোপণ করেন। সে আজ 25 বছর আগেকার কথা। এখন গাছটি খুব বড় হয়েছে, ডালপালা বড় হয়ে নদীর জলে ঝুঁকে পড়েছে। এ অঞ্চলে এ জাতীয় বৃক্ষ অদৃষ্টপূর্ব, সুতরাং জনসাধারণ এর নাম দিয়েছে বিলিতি গাছ। রাজারাম তো বিলিতি গাছতলায় গিয়ে দাঁড়ালেন। না মজা দেখো একবার, এসব কী কাণ্ড রে বাপু, ওটা আবার কী খাটিয়েছে, ব্যাপার কী? রাজারাম হেসে ফেলতেন, কিন্তু শিপটন সাহেবের মেম ওখানে উপস্থিত। মাগি কি করে এখানে, ভালো বিপদ। কোলসোয়ার দি গ্র্যান্ট এক টুকরো রঙিন পেন্সিল হাতে নিয়ে টাঙানো ক্যানভাসের এপাশে ওপাশে গিয়ে দুবার কি দেখলেন। মেম সাহেবকে বললেন, উইল বি সো গুড অ্যাট টু স্ট্যান্ড ইরেক্ট অ্যান্ড স্ট্যান্ড স্টিল, সে ফর 10 মিনিটস ম্যাডাম। মেম বললেন, সোজা হইয়া দাঁড়াও দেওয়ান। আচ্ছা হুজুর। রাজারাম কাঁচু মাচু মুখে খাড়া হয়ে পিঠ টান করে বুক চিতিয়ে দাঁড়াতেই গ্র্যান্ড সাহেব বললেন, নো নো, ইউর ডিওয়ান ওয়ার্স এ থিয়েট্রিক্যাল ম্যাস্ক ম্যাম, উইল হি জাস্ট স্ট্যান্ড অ্যাট ইজ। মেম সাহেব হাত দেখিয়ে বললেন, অতখানি লম্বা হয় না, বুক ঠিক কর। রাজারাম এই অদ্ভুত বাংলার অর্থ গ্রহণ করতে না পেরে আরও পিঠ টান করে বুক চিতিয়ে উল্টো দিকে ধনুক করে ফেলবার চেষ্টা করলেন দেহটাকে। গ্র্যান্ড সাহেব হেসে উঠলেন, ও নো মাই গুড ম্যান, দিস ইজ হাউ, বলে নিজেই রাজারামের কাছে গিয়ে তাকে হাত দিয়ে ঠেলে সামনের দিকে আরও একটু ঝুঁকিয়ে দিয়ে সিধে করে দাঁড় করিয়ে দিলেন। আই হোপ টু গডনেস হি উইল স্টিক টু দিস গডস ডেথ। তখনই মেম সাহেবের দিকে চেয়ে বলেন, আই আস্ক ইউ পার্ডন ম্যাডাম ফর মাই ওয়ার্ডস এ মোমেন্ট এগো। মেম সাহেব বললেন, ও ইউ উইকেট ম্যান। রাজারাম এবার ঠিক হয়ে দাঁড়ালেন। ছবিওয়ালা সাহেবটা প্রাণ বের করে দিয়েছেন মেম সাহেবের সামনে, বাব্বা, আবার ছুঁয়ে দিল। ভেবেছিলেন আজ আর নাইবেন না, কিন্তু নাইতেই হবে, সাহেব ঠায়ে পুরো ম্লেচ্ছ, অখাদ্য কুখাদ্য খায়, না নাইলে ঘরে ঢুকতেই পারবেন না। ঘণ্টাখানেক পরে তিনি রেহাই পেয়ে বাঁচলেন। বারে কি চমৎকার করেছে সাহেবটা, অবিকল তিনি দাঁড়িয়ে আছেন, তবে এখনও মুখ চোখ হয়নি, ওবেলা আবার আসতে বলেছে, আবার ওবেলা ছুঁবে নাকি, অবেলায় তিনি আর নাইতে পারবেন না। কোলসওয়ার্থ দি গ্র্যান্ট বিকেলে পাঁচপোতার মাওড়ের ধারে রাস্তা ধরে বড় টমটমে বেড়াতে বার হলেন, সঙ্গে ছোট সাহেব ডেভিড ও শিপটন সাহেবের মেম। রাস্তাটি সুন্দর ও সোজা, একদিকে স্বচ্ছতোয়া মাওড়া আর অন্যদিকে ফাঁকা মাঠ, নীলের ক্ষেত, আউস ধানের ক্ষেত। গ্র্যান্ড সাহেব শুধু ছবি আঁকিয়ে নয়, কবি ও লেখকও। তাঁর চোখে পল্লীবাংলার দৃশ্য এক নতুন জগৎ খুলে দিলে। বন্ধনহীন উদাস মাঠের ফুলভর্তি সোঁদালি গাছের রূপ, ফুল ফোটা বনঝোপে অজানা বনপক্ষীর কাকলি, এসব দেখবার চোখ নেই ওই হাঁদামুখো ডেভিডটার কি গোয়ার গোবিন্দ শিপটনের। ওরা এসেছে গ্রাম্য ইংল্যান্ডের চাষাভূষো পরিবার থেকে, ওয়েস্টার্ন মিডল্যান্ডের ব্লাই ও ফেয়ারিংফোর্ড গ্রাম থেকে। এখানে নীলকুঠির বড় ম্যানেজার না হলে ওরা পান্টক্স ম্যানরের জমিদারের অধীনে লাঙল চস্ত নিজের নিজের ফার্ম হাউসে। দরিদ্র কালা আদমিদের ওপর এখানে রাজা সেজে বসে আছে, হায় ভগবান। তিনি এসেছেন দেশ দেখতে শুধু নয়, একখানা বই লিখবেন বাংলাদেশের এই জীবন নিয়ে, এখানকার লোকজনের, এই চমৎকার নদীর, এই অজানা বনদৃশ্যের ছবি আঁকবেন সেই বইতে। ইতিমধ্যে সে বইয়ের পরিকল্পনা তার মাথায় এসে গিয়েছে, নাম দেবেন অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল। অনেক মাল মশলা জোগাড়ও করে ফেলেছেন তিনি।
ঠিক সেই সময় নালুপাল মোল্লাহাটির হাট থেকে মাথায় মোট নিয়ে ফিরছে। আগের হাটের দিন সে যা লাভ করেছিল আজ লাভ তার দ্বিগুণ। বেশ চেঁচিয়ে সে গান ধরেছে, হৃদয় রাস মন্দিরে দাঁড়ামা ত্রিভঙ্গ হয়ে। এমন সময় পড়ে গেল গ্র্যান্ড সাহেবের সামনে। গ্র্যান্ড সাহেব ডেভিডকে বললেন, লোকটাকে ভালো করে দেখি, একটু থামাও। বাবা, ও কী করে? ডেভিড সাহেব একেবারে বাঙালি হয়ে গিয়েছে কথাবার্তার ধরনে, ঠিক এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলে, অনেক দিন এক জায়গাতে আছে। সে মেম সাহেবের দিকে চেয়ে হেসে বললে, হি ক্যান হ্যাভ ইজ ওল্ড ইউ কাট ডাউন, ক্যান্ট হি ম্যাডাম? পরে নালুপালের দিকে চেয়ে বললে, বলি ও কর্তা, দাঁড়াও তো দেখি। নালুপাল আজ একেবারে বাঘের সামনে পড়ে গিয়েছে, তবে ভাগ্যি ভালো এ হলো ছোট সাহেব, লোকটি বড় সাহেবের মতো নয়, মারধর করে না। মেমটাকে বোধহয় বড় সাহেবের। নালুপাল দাঁড়িয়ে পড়ে বলে, হ্যাঁ গে সেলাম, কী বলছেন? দাঁড়াও ওখানে। গ্র্যান্ড সাহেব বললেন, ও কি একটু দাঁড়াবে ওখানে, আমি একটু ওকে দেখে নিই? ডেভিড বললে, দাঁড়াও এখানে, তোমাকে দেখে সাহেব ছবি আঁকবে। গ্র্যান্ড সাহেব বললে, ও কি করে বেশ লোকটি, খাসা চেহারা, চলো যাই। ও আমাদের হাটে জিনিস বিক্রি করতে এসেছিল। ইউ ওয়ান্ট ওয়ান্ট হিম এনি মোর? নো, আই ওয়ান্ট টু থ্যাংক হিম ডেভিড, অর শ্যালাই? গ্র্যান্ড সাহেব পকেটে হাত দিতে দিতেই ডেভিড তাড়াতাড়ি নিজের পকেট থেকে একটা আধুলি বের করে নালুপালের সামনে ছুঁড়ে দিয়ে বললে, নাও সাহেব, তোমাকে বকশিস দিলেন। নালুপাল অবাক হয়ে আধুলিটা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে বললে, সেলাম সাহেব, আমি যেতে পারি? যাও। সুন্দর বিকেল সেদিন নেমেছিল পাঁচপোতার মাওড়ের ধারে, বন্য পুষ্প সুরভিত হয়েছিল ঈষতপ্ত বাতাস, রাঙা মেঘের পাহাড় ফুটে উঠেছিল অস্ত আকাশপটে দূর বিস্তৃত আউশ ধানের সবুজ ক্ষেতের ও প্রান্তে, কিচমিচ করছিল গাংশালিক ও দোয়েল পাখির ঝাঁক। কোলসওয়ার দি গ্র্যান্ট কতক্ষণ এক দৃষ্টে অস্ত দিগন্তের পানে চেয়ে রইলেন, তার মনে একটি শান্ত গভীর রসের অনুভূতি জেগে উঠল। বহু দূর নিয়ে যায় সে অনুভূতি মানুষকে, আকাশের বিরাটত্বের সচেতন স্পর্শ আছে সে অনুভূতির মধ্যে, দুরাগত বংশীধ্বনির সুস্বরের মতো করুণ তার আবেদন। গ্র্যান্ড সাহেব ভাবলেন, এই তো ভারতবর্ষ, এতদিন ঘুরে মরেছেন বোম্বাই পুনা ক্যান্টনমেন্টের পোলো খেলার মাঠে আর অ্যাংলো ইন্ডিয়ানদের ক্লাবে, এরা এক অদ্ভুত জীব, এদেশে এসেই এমন অদ্ভুত জীব হয়ে পড়ে কি যে কেন এরা এখানে। যে ভারতবর্ষের কথা তিনি শকুন্তলার নাটকের মধ্যে পেয়েছিলেন মোনিয়া উইলিয়ামসের অনুবাদে, যে ভারতবর্ষের খবর পেয়েছিলেন এডুইন আর্নল্ডের কাব্যের মধ্যে, যা দেখতে এত দূরে তিনি এসেছিলেন, এতদিন পরে এই ক্ষুদ্র গ্রাম্য নদীতীরের অপরাহ্নটিতে সেই অনিন্দ্য সুন্দর মহাকবিত্বময় সুপ্রাচীন ভারতবর্ষের সন্ধান পেয়েছেন। সার্থক হলো তাঁর ভ্রমণ। রাজারামের ভগ্নী তিনটির বয়স যথাক্রমে 30, 27 ও 25। তিলুর বয়স সবচেয়ে বেশি বটে, কিন্তু তিন ভগ্নীর মধ্যে সেই সবচেয়ে দেখতে ভালো, এমনকি তাকে সুন্দরী শ্রেণীর মধ্যে সহজেই ফেলা যায়। রঙবিষ্যি তিন বোনেরই ফর্সা। রাজারাম নিজেও বেশ সুপুরুষ, কিন্তু তিলুর মধ্যে পাকা সবরি কলার মতো একটু লালচে ছোপ থাকায় উনুনের তাতে কিংবা গরম রৌদ্রে মুখ রাঙা হয়ে উঠলে বড় সুন্দর দেখায় ওকে। তন্নি সুঠাম সুকেশি, বড় বড় চোখ, চমৎকার হাসি। তিলুর দিকে একবার চাইলে হঠাৎ চোখ ফেরানো যায় না। তবে তিলু শান্ত পল্লী বালিকা, ওর চোখে যৌবন চঞ্চল কটাক্ষ নেই। বিয়ে হলে এতদিন ছেলেমেয়ের মা 30 বছরের অর্ধপ্রৌঢ়া গিন্নী হয়ে যেত তিলু। বিয়ে না হওয়ার দরুন ওদের তিন বোনেরই মনে প্রাণে এখনও সরলা বালিকা, আদরে আবদারে কথায় বার্তায় ধরন ধারণে সব রকমই। জগদম্বা তিলুকে ডেকে বললেন, চাল কোটার ব্যবস্থা করে ফেলো ঠাকুরজি। তিল, দিনুগুড়িকে বলা আছে সন্ধেবেলা দিয়ে যাবে, নীলুকে বলে দাও বরণের ডালা যেন গুছিয়ে রাখে, আমি একা রান্না নিয়েই ব্যস্ত থাকব। তুমি রান্নাঘর ছেড়ে যেও না, যোগী বাড়ির কাণ্ড, জিনিসপত্র চুরি যাবে। তিন বোনে মহাব্যস্ত হয়ে আছে নিজেদের বিয়ের জোগাড় আয়োজনে। ওদের বাড়িতে প্রতিবেশিনীরা যাতায়াত করছেন। গাঙ্গুলিদের মেজবউ বললে, ও ঠাকুরজি, বলি আজ যে বড্ড ব্যস্ত, নিজেরা বাসর ঘর সাজিও কিন্তু। বলে দিচ্ছি ও কাজ আমরা কেউ করব না। আচ্ছা দিদি, তিলু ঠাকুরজিকে কি চমৎকার দেখাচ্ছে, বিয়ের জল গায়ে পড়তে না পড়তেই এই, বিয়ের জল পড়লে না জানি কত লোকের মুন্ডু ঘুরিয়ে দেয় আমাদের তিলু ঠাকুরজি। গাঙ্গুলিদের বিধবা ভগ্নী সরস্বতী বললে,
বৌদিদির যেমন কথা, মুন্ডু ঘুরিয়ে দিতে হয় ওর নিজের স্বামীরই ঘোরাবে, অপরকারে আবার খুঁজে বের করতে যাচ্ছে ও। সবাই হেসে উঠল। পরদিন ভবানী বাণুজ্যের সঙ্গে শুভ গোধূলি লগ্নে তিন বোনেরই একসঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, পাত্র সুপুরুষ বটে, বয়স 85 বোধ হয় হবে, কিন্তু মাথার চুলে পাক ধরেনি, গৌরবর্ণ সুন্দর সুঠাম সুগঠিত দেহ, দিব্যি একজোড়া গোঁফ, কুস্তিগিরের মতো চেহারার মাধুনী। বাসর ঘরে মেয়েরা আমোদ প্রমোদ করে চলে যাওয়ার পরে ভবানী মাড়ুজ্যে বললেন, তিলু তোমার বোনেদের সঙ্গে আলাপ করাও। তিলোত্তমার গৌরবর্ণ সুঠাম বাহুতে সোনার পৈছে, মণিবন্ধে সোনার খাড়, পায়ে গুজুরি পঞ্চম, গলায় মুড়কি মাদুলি লাল চেলি পরনে, পুঁইছে নেড়ে বলল, আপনি কি ওদের চেনেন না? তুমি বলে দাও না। এর নাম সরবালা, ওর নাম নীলনয়না। আর তোমার নাম কি? আমার নাম নেই। বলো সত্যি কি তোমার নাম? তিলোত্তমা। বিধাতা বুঝি তিলে তিলে তোমায় গড়েছেন। তিলু বিলু নীলু একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। তিলু বললে, না গো গোসাই, আপনি শাস্ত্র ছাই জানেন না। বিলু বললে, বিধাতা পৃথিবীর সব সুন্দরীর, নীলু বললে, রূপের ভালো ভালো অংশ, তিলু বললে, নিয়ে একটু একটু করে। ভবানী হেসে বললেন, ও বুঝেছি, তিলোত্তমাকে গড়েছিলেন। তিলু হেসে বললে, আপনি তাও জানেন না? নীলু ও বিলু একসঙ্গে বলে উঠল, আমরা আপনার কান মলে দেব। তিলু বোনেদের দিকে চেয়ে বললে, ও কি ছি। বিলু বলে, ছি কেন, আমরা বলবো না, সতী দিদি তো কান মলেই দিয়েছে আজ, দেয়নি। ভবানী গম্ভীর মুখে বললেন, সে হলো সম্পর্কে শ্যালিকা, তোমরা তো তা নয়। তোমরা কি তোমাদের স্বামীর কান মলে দেওয়ার অধিকারী? বুঝে সুঝে কথা বলো। নীলু বললে, আমরা কি তবে বলুন। তিলু বোনের দিকে চোখ পাকিয়ে বলে, আবার। ভবানী হেসে বললেন, তোমরা সবাই আমার স্ত্রী, আমার সহধর্মিনী। বিলু বললে, আপনার বয়স কত? ভবানী বললেন, তোমার বয়স কত? আপনি বুড়ো। তিলু চোখ পাকিয়ে বোনের দিকে চেয়ে বললে, আবার। ভবানী বাড়ুর যে বাস করবেন রাজারাম প্রদত্ত জমিতে, ঘরদোর বাঁধবার ব্যবস্থা হয়ে গিয়েছে, আপাতত তিনি শ্বশুরবাড়িতেই আছেন অবশ্যই। এক নতুন জীবন, গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে, কত তীর্থে তীর্থে ঘুরে এসে শেষে এমন বয়সে কিনা পড়ে গেলেন সংসারের ফাঁদে। খুব খারাপ লাগছে না, তিলু সত্যিই বড় ভালো গৃহিণী, ভবানী ওর কথা চিন্তা করলেই আনন্দ পান। তাকে যেন ও 10 হাত বাড়িয়ে ঘিরে রেখেছে জগদ্ধাত্রীর মতো, এতটুকু অনিয়ম এতটুকু অসুবিধা হবার জন্যেই। রোজ ভবানী বাড়ুর যে একটু ধ্যান করেন, তাঁর সন্ন্যাসী জীবনের অভ্যাস এটি, এখনও বজায় রেখেছেন। তিলু বলে দিয়েছে, ঠান্ডা লাগবে, সকাল করে ফিরবেন। একদিন ফিরতে দেরি হওয়াতে তিলু ভেবে নাকি অস্থির হয়ে গিয়েছিল। বিলু নীলু ছেলে মানুষ ভবানী মারুজ্যের চোখে, ওদের তিনি তত আমল দিতে চান না, কিন্তু তিলুকে পাওয়ার জন্যেই। সেদিন বেরুতে যাচ্ছেন ভবানী, নীলু এসে গম্ভীর মুখে বললে, দাঁড়ানো রসের নাগর, এখন যাওয়া হবে না। আচ্ছা ছ্যাবলামি করো কেন বলো তো, আমার বয়স বুঝে কথা কও নীলু। রসের নাগরের আবার রাগ কি? নীলু চোখ উল্টে কুঁচকে এক অদ্ভুত ভঙ্গি করলে। ভবানী বললেন, তোমাদের হয়েছে কি জানো, বড় লোক দাদা খেয়ে দে আদরে গোবরে মানুষ হয়েছ, কর্তব্য অকর্তব্য কিছুই শেখনি। আমার মনে কষ্ট দেওয়া কি তোমার উচিত? যেমন তুমি তেমনি বিলু, দুজনেই ধিঙ্গি ধুরন্ধর। আর দেখো দেখি তোমার দিদিকে। ভিঙ্গি ধুরন্ধর, এসব কথা বুঝি খুব ভালো। আমি বলতাম না, তোমরাই বলালে। বেশ করেছি, আরও বলবো। বলো, বলছোই তো, তোমাদের মুখে কি বাধে শুনি। এমন সময় তিলু একরাশ কাপড় সাজিমাটি দিয়ে কেচে কুকুরঘাট থেকে ফিরছে দেখা গেল। পেয়ারাতলায় এসে স্বামীর কথার শেষ দিকটা ওর কানে গেল, দাঁড়িয়ে বললে, কি হয়েছে? ভবানী মারুজ্য যেন অকুলে কুল পেলেন, তিলুকে দেখে মনে আনন্দ হয়, ওর সঙ্গে সব ব্যাপারের একটা সুরাহা আছে। এই দেখো তোমার বোন আমাকে কিসব অশ্লীল কথা বলছে। তিলু বুঝতে না পারার সুরে বলল, কি কথা? অশ্লীল কথা, যা মুখ দিয়ে বলতে নেই এমন কথা। নীলু বলে উঠল, আচ্ছা দিদি তুই বল, পাঁচালির ছড়ায় সেদিন পঞ্চাননতলায় বারোয়ারিতে বলেনি রসের নাগর, আমি তাই বলেছি, দোষটা কি হয়েছে শুনি, বরকে বলবো না? ভবানী হতাশ হওয়ার সুরে বললেন,
শোনো কথা। তিলু ছোট বোনের দিকে চেয়ে বললে, তোর বুদ্ধিশুদ্ধি কবে হবে নীলু? ভবানী বললেন, ও দুই সমান, বিলুও কম নাকি? তিলু বললে, না আপনি রাগ করবেন না, আমি ওদের শাসন করে দিচ্ছি। কোথায় বেরুচ্ছেন এখন? মাঠের দিকে বেড়াতে যাব। বেশিক্ষণ থাকবেন না কিন্তু, সন্ধ্যের সময় এসে জল খাবেন। আজ বৌদিদি আপনার জন্য মুক্তোক্তি করেছে। ভুল কথা, মুক্তোক্তি এখন হয় না, নতুন মুগের সময় হয় মাঘ মাসে। দেখবেন এখন হয় কি না, আসবেন সকাল সকাল আমার মাথার দিব্যি। নীলু বললে, আমারও। তিলু বললে, যা তুই যা। ভবানী বাড়ির বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। শরৎকাল সমাগত, আউশ ধানের ক্ষেত শূন্য পড়ে আছে ফসল খেটে নেওয়ার দরুন। তিতপল্লার হলদে ফুল ফুটেছে বনে বনে ঝোপের মাথায়। ভবানীর বেশ লাগে এই মুক্ত প্রসারতা। বাড়ির মধ্যে তিনটি স্ত্রীকে নিয়ে প্রাণ অষ্টাগত হতে হয়, তার উপর পরের বাড়ি, যতই ওরা আদর করুক স্বাধীনতা নেই, ঠিক সময় ফিরে আসতে হবে। কেন রে বাবা? ভবানী অপ্রসন্ন মুখে নদীর ধারে এক বটতলায় গিয়ে বসলেন। বিশাল বটগাছটি এখানে সেখানে সব জায়গায় ঝুড়ি নেমে বড় বড় গুঁড়িতে পরিণত হয়েছে। একটা নিভৃত ছায়া ভরা শান্তি বটের তলায় দেশের পাখি এসে জুটেছে গাছের মাথায়। দূর দূরান্তর থেকে পাখিরা যাতায়াতের পথে এখানে আশ্রয় নেয়, যাযাবর শামকুট, হাঁস ও শিল্লির দল। স্থায়ী বাসস্থান বেঁধেছে খোড়ো হাঁস, বক, চিল, দু চারটি শকুন। ছোট পাখির ঝাঁক যেমন শালিক, ছাতারে, দোয়েল, জলপিপি এ গাছে বাস করে না বা বসেও না। ভবানী এ গাছতলায় এর আগে এসেছেন এবং এসব লক্ষ্য করে গিয়েছেন। দু একটা সন্ধ্যামণির জংলা ফুল ফুটেছে গাছতলায় এখানে ওখানে। ভবানী এদিক ওদিক তাকিয়ে গাছতলায় গিয়ে চুপচাপ বসলেন, একটু নির্জন জায়গা চাই। চাষি লোকেরা বড় কৌতূহলী, দেখতে পেলে এখানে এসে উঁকি ঝুঁকি মারবে আর অনবরত প্রশ্ন করবে তিনি কেন এখানে বসে আছেন। তিনি একা বসে রোজ এ সময় একটু ধ্যান করে থাকেন, তাঁর সন্ন্যাসী জীবনের বহুদিনের অভ্যাস। আজও তিনি ধ্যানে বসলেন, একটা সন্ধ্যামণি ফুল গাছের খুব কাছেই। খানিকটা সময় কেটে গেল, হঠাৎ একটা অপরিচিত বিজাতীয় কণ্ঠস্বরে ভবানী চমকে উঠে চোখ তুলে তাকালেন। একজন সাহেব গাছের গুঁড়ির ওদিকে একটা মোটা ঝুড়ি ধরে দাঁড়িয়ে তার দিকে বিস্ময় ও শ্রদ্ধার দৃষ্টিতে চেয়ে আছে। সাহেবটি আর কেউ নয়, কোলসওয়ার্থ গ্র্যান্ট। তিনি বটগাছের শোভা দূর থেকে দেখে ভালো করে দেখবার জন্য কাছে এসে আরও আকৃষ্ট হয়ে গাছের তলায় ঢুকে পড়েন এবং এদিক ওদিক ঘুরতে গিয়ে হঠাৎ ধ্যানরত ভবানীকে দেখেই থমকে দাঁড়িয়ে বলে ওঠেন, অ্যান ইন্ডিয়ান ইয়োগি। সাহেবের টমটম দূরে রাস্তায় দাঁড়িয়ে আছে, সঙ্গে কেউ নেই। ভজামুচি সহিস টমটমেই বসে আছে ঘোড়া ধরে। কোলসওয়ার্থ দি গ্র্যান্ড ভবানীর সামনে এসে আশ্বাসের সুরে বললেন, ও আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ, প্লিজ গো অন উইথ ইয়োর মেডিটেশনস। ভবানী মানুষ যে কিছুই না বুঝে অবাক হয়ে সাহেবের দিকে চেয়ে রইলেন। তিনি সাহেবকে দু একদিন এর আগে যে না দেখেছেন এমন নয়, তবে এত কাছ থেকে কখনো দেখেননি। আই অফার ইউ মাই স্যালুটেশনস, আই উইশ আই কুড স্পিক ইউর টাং। বটতলায় কী একটা ব্যাপার হয়েছে বুঝে ভজামুচি টমটমের ঘোড়া সামলে ওখানে এসে হাজির হলো। সেও ভবানীকে চেনে না, এসে দাঁড়িয়ে বললে, প্রণাম হই বাবা ঠাকুর। ও সাহেব ছবি আঁকে কিনা, তাই দেখুন সকালবেলা কুটি থেকে বেরিয়ে মোড়ে নিয়ে সারা দিন বন বাদার ঘুরছে, আপনাকে দেখে ওর ভালো লেগেছে তাই বলছে। ভবানী হাত জুড়ে সাহেবকে নমস্কার করলেন ও একটু হাসলেন। গ্র্যান্টও দেখা দেখি সেভাবে নমস্কার করবার চেষ্টা করলেন, হলো না। বললেন, লেট মি নট ডিস্টার্ব ইউ, আই সেন্সিয়ারলি রিগ্রেট আই হ্যাভ ট্রেসপাসড ইনটু ইয়োর নাইস স্যাংচুয়ারি, মে আই হ্যাভ দ্য পারমিশন টু ড্র ইয়োর স্কেচ, ইউ ম্যান উইল ইউ মেক হিম আন্ডারস্ট্যান্ড। ভজামুচিকে গ্র্যান্ড সাহেব হাত পা নেড়ে ছবি আঁকার ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলেন। ভজামুচি ভবানীর দিকে চেয়ে বলল, ও বলছে আপনার ছবি আঁকবে, মুই জানি কি না এই সাহেবটা ওই রকম করে, একটুখানি চুপটি মেরে বসুন। কি বিপদ, একটু ধ্যান করতে বসে গিয়ে এ আবার কোন হাঙ্গামা এসে হাজির হলো, দেখো কতক্ষণ বসতে হবে, মরুগে দেখাই যাক রবর। ভবানী বসেই রইলেন। গ্র্যান্ড সাহেব ভজামুচিকে বললেন, ডোন্ট ইউ স্ট্যান্ড এ গ্যাপ, জাস্ট গো অন অ্যান্ড ব্রিং মাই স্কেচিং থিংস ফ্রম দ্য কার্ট। পরে হাত দিয়ে দেখিয়ে বললে, যাও। এতদিনে ওই কথাটি গ্র্যান্ড ভালো করে শিখেছেন। দেরি হলো বাড়ি ফিরতে,
সুতরাং ভবানী নিজের ঘরটিতে ঢুকে দেখলেন তিলু দোরের চৌকাঠে কি একটা ন্যাকড়া দিয়ে পুঁচ্ছে। ভবানী বললেন, কি ওখানে? তিলু মুখ না তুলেই বললে, রেড়ি তেল পড়ে গেল, পিদিমটা ভাঙলো, জল পড়ল মেঝেতে। এ সময় সমস্ত পল্লীগ্রামে দোতলা প্রদীপ বা সেচ ব্যবহার হতো, তলায় জল থাকতো, ওপরের তলায় তেল, এতে নাকি তেল কম পুড়ত। ভবানী দেখলেন তার খাটের তলায় দোতলা পিদিমটা ছিটকে ভেঙে পড়ে আছে। সবই আনাড়ি, ভাঙলে তো পিদিমটা? আমি ভাঙিনি। কে, নীলু বুঝি? আজ্ঞে মশাই না, চুপ করুন, কথা বলবো না আপনার সঙ্গে। কেন, কি করেছি? কি করেছি বটে, আমার কথা শোনা হলো? সন্ধ্যের সময় এসে জল খেতে বলেছিলুম না? শোনো, আসবো কি, এক মজা হয়েছে বলি। কি বিপদে পড়ে গিয়েছিলাম যে! তিলু কৌতূহলের দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চেয়ে বললে, কি বিপদ? সাপ টাপ তারা করেনি তো? খড়ের মাঠে বড্ড কেউটে সাপের ভয়। না গো, সাপ নয়, এক পাগলা সাহেব, টমটমের সইস বললে নীলকুঠির সাহেবদের বন্ধু, দেশ থেকে বেড়াতে এসেছে। আমি বটতলায় বসে আছি, আমার সামনে এসে হাঁ করে দাঁড়িয়েছে, কি সব হিট মিট টিট বলতে লাগলো। সইসটা বললে, আপনার ছবি আঁকবে। ও, সেই ছবি আঁকিয়ে সাহেব? হ্যাঁ হ্যাঁ, দাদার মুখে শুনেছি বটে। আপনার ছবি আঁকলে? আঁকলে বই কি, ঠায় বসে থাকতে হলো চার দণ্ড। মা গো, এখন বোঝো কার দোষ। পরক্ষণেই তিলুর দিকে ভালো করে চেয়ে দেখলেন, কি সুন্দর দেখাচ্ছে ওকে। নিখুঁত সুন্দরী নয় বটে, কিন্তু অপূর্ব রূপ ওর। যেমন হাসি হাসি মুখ, তেমনি নিটোল বাহু দুটি, গলায় খাঁচ কাটা দাগগুলি কি চমৎকার, তেমনি পায়ের রং। সন্ধেবেলা দেখাচ্ছে ওকে যেন দেবী মূর্তি। বললেন, তোমার একটি ছবি আঁকতো সাহেব, তবে বুঝতো যে রূপখানা কাকে বলে। যান আপনি যেন, পরে হেসে বলল, দাঁড়ান আপনার খাবার আনি, সন্ধ্যানীকে জায়গা করে দিই। ও নীলু, শোন এদিকে, আসনখানা নিয়ে আয়। নীলু এসে আসন পেতে দিলে, গঙ্গা জলের কোষাকুষি দিয়ে গেল। তিলু যত্ন করে আঁচল দিয়ে সন্ধ্যানীকে জায়গাটা মেজে দিলে। ভবানী মনে মনে যা ভাবছিলেন, আন্নিকের সময়ও ভাবছিলেন, তা হচ্ছে এই, কালো সাহেব তাকে বটতলায় যেতে বলেছে, সাহেবের হুকুম যেতেই হবে, রাজার মতো ওরা। তিলুকে নিয়ে গেলে কেমন হয়? অপূর্ব সুন্দরীও, ওর যদি ছবি একটা সাহেব আঁকে তবে বড় ভালো হয়, কিন্তু নিয়ে যাওয়াই মুশকিল, যদি কেউ টের পেয়ে যায় তবে গায়ে সরগোল উঠবে, এক ঘরে হতে হবে সমাজে তার শ্যালক রাজারামকে। তিলু একখানা রেকাবিতে খাবার নিয়ে এলো, নারকেলের সন্দেশ, চিঁড়ে ভাজা আর মুক্তোক্তি। হেসে বললে, কেমন, মুক্তোক্তি যে বড় হয় না এ সময়, এখন কি দেবেন তাই বলুন। নীলু বললে, এখন কান মলে দেবো যে। দূর, তুই যে কি বলিস কাকে, ছি, ও কথা বলতে আছে। বিলু আড়াল থেকে বার হয়ে এসে খিলখিল করে হেসে উঠল। ভবানী বিরক্তির সুরে বললেন, আর এই এক নষ্টের গোড়া, কি যে সব হাসো, যা তা মুখে কথাবার্তা তোমাদের দুজনের, বাঁধে না, ছি। বিলু বললে, অত ছিচি করতে হবে না বলে দিচ্ছি। নীলু বললে, হ্যাঁ আমরা অত ফেলনা নই যে সর্বদা ছিচিক্কা শুনতে হবে। তিলু বললে, আপনি কিছু মনে করবেন না, ওরা বড্ড আদুরে আর ছেলে মানুষ, দাদা ওদের কখনো শাসন করতেন না, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। নীলু বললে, হ্যাঁ গো বৃন্দে, তোমাকে আর আমাদের ব্যাখ্যানা করতে হবে না, থাক। বিলু বললে, দিদি শুয়ো হচ্ছে ভাতারের কাছে, বুঝলি না। ভবানী বললেন, ছি ছি, আবার অশ্লীল বাক্য। বিলু রাগের সুরে বললে, হ্যাঁ গো, সব অশ্লীল বাক্য আর অশ্লীল বাক্য, তবে কি কথা বলবে শুনি, দুটো কথা বলেছ কি না অমনি অশ্লীল বাক্য হয়ে গেল। বেশ করবো, আমরা অশ্লীল বাক্য বলবো, আপনি কি করবেন শুনি। তিলু ধমকে বললে, যা এখান থেকে, দুজনেই যা, পান নিয়ে এসো। আর মুক্তোক্তি দেবো, কেমন লাগলো? বৌদিদি আপনার জন্য মুক্তোক্তি রসে ফেলেছে, ভাত খাবার সময় দেবে। একটা কথা বলি তিলু। কি? কেউ নেই তো এখানে, দেখে এসো। না কেউ নেই, বলুন। কাল একবার আমার সঙ্গে বটতলায় যেতে পারবে? কেন? সাহেবকে দিয়ে তোমার ছবি আঁকাবো, ঢাকায় শাড়িখানা পরে যেও, পারবে? ও মা, কেন, কি হয়েছে? সে কি হয়, দিনমানে আপনার সঙ্গে কি করে বেরুবো, এই দেখুন আপনার সামনে দিনমানে বার হই বলে কত নিন্দে করছে লোকে, গায়ে সেই রাত্রির ছাড়া দেখা করার নিয়ম নেই, আমাকে বেরুতে হয় বাধ্য হয়ে, বৌদিদি পেরে ওঠেন না একা সব দিক টাংড়াতে। শোনো, ফোন দি করতে হবে, আমাকে যেতে হবে বিকেলে, আজ যে সময় গিয়েছিলাম সে সময়,
তুমি নদীর ঘাটে গা ধুতে যেও ঘোড়া গামছা নিয়ে, ওখান থেকে নিয়ে যাব, কেউ টের পাবে না। লক্ষ্মীটি তিলু, আমার বড্ড ইচ্ছে। আপনার আজগুবি ইচ্ছে, ওসব চলে কখনো সমাজে? আপনি সন্ন্যাসী হয়ে দেশ বিদেশ বেরিয়েছেন বলে সমাজের কোনো খবর তো রাখেন না? আমার যা ইচ্ছে করবার জো নেই। শেষ পর্যন্ত কিন্তু তিলুকে যেতে হলো, স্বামীর মনে ব্যথা দেওয়ার কষ্ট সে সইতে পারবে না। ঢাকায় শাড়ি পরে ঘোড়া নিয়ে ঘাটের পথ আলো করে যাবার সময় তাকে কেউ দেখেনি, কেবল বাদা বৈষ্ণমের বউ ছাড়া। বৈষ্ণম বউ বললে, ও দিদিমণি, এ কি এমন সেজেগুজে কোথায়? রূপে যে ঝলক তুলেছ, যা ঘাটে গা ধোব, শাড়িখানা কাচবো। তাই তিলুর বুকের মধ্যে দূর দূর করছিল, অপরাধীর মতো মিথ্যা কৈফিয়তটা খাড়া করলে। ভাগ্যিস যে বৈষ্ণম বউ দাঁড়ালো না, চলে গেল। আর ভাগ্যিস ঘাটে শেষবেলায় কেউ ছিল না। গ্র্যান্ড সাহেব দূর থেকে তিলুকে দেখে তাড়াতাড়ি টুফি কুলে সামনে এসে সম্ভ্রমের সুরে বললেন, ও শি ইজ কুইনলি বিউটি, ও আই এম গ্রেটফুল টু ইউ স্যার। তারপর তিনি অত্যন্ত যত্নের সঙ্গে তিলুর সলজ্জ মুখের ও অপূর্ব কমনীয় ভঙ্গির একটা আলগা রেখাচিত্র আঁকতে চেষ্টা করলেন। 1864 সালে প্রকাশিত কোলসওয়ার্থ গ্রান্টের অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল নামক বইয়ের 54 পৃষ্ঠায় ও 57 পৃষ্ঠায় এ বেঙ্গলি ওম্যান অ্যান্ড অ্যান ইন্ডিয়ান ইয়োগি ইন দ্য উডস নামক দুখানা ছবি যথাক্রমে তিলু ও ভবানী মানুষের রেখাচিত্র। গ্রামে কেউ টের পায়নি, মুশকিল ছিল রাত্রি জ্যোৎস্নাময়ী। এ মাঠ দিয়ে ও মাঠ দিয়ে ঘুরে তিলু স্বামীকে নিয়ে এলো। ভবানী বিদেশি লোক, গ্রামের রাস্তাঘাট চিনতেন না। ভজামুচি সইসকে ভবানী সব খুলে বলে বারণ করে দিয়েছিলেন। তিলু বললে, বাবা কি কাণ্ড আপনার, শিশির পড়ছে, ঠান্ডা লাগাবেন না। সাহেবটা বেশ দেখতে, আমি এত কাছ থেকে সাহেব কখনো দেখিনি। আপনি একটা ডাকাত, ওসব অশ্লীল কথা স্বামীকে বলতে আছে? ছি